হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন একটা খবর একটা নামি পত্রিকার তরফ থেকে সামনে এসেছে, যেটা খুব একটা ইন্টারেস্টিং খবর বলে আমার অ্যাটলিস্ট বিশ্বাস, এবং আমার মনে হয় অনেকেই এক্সাইটেড থাকবে। সেটা হচ্ছে যে বেঙ্গল টকিজ, যেটা অতনু রায়চৌধুরীর প্রোডাকশন হাউস, এবং আমাদের অভিজিৎ অভিজিৎ সেন এবং দেব, এই তিনজনের যে কম্বোটা, তারা তো প্রত্যেক বছর হিট দিয়ে এসছে, যেটা যেটা আমাদের টনিক থেকে শুরু হয়েছিল, তারপর প্রজাপতি, তারপর এখন প্রধান। তিনটে ক্রিসমাসে তিনটে বড় বড় হিট দিয়ে তারা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পরিমাণে বড় একটা কী বলবো ভালো হিট দিয়েছেন তার। এবং তাদের এবারে এবছরে একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে এবছর তাদের কোনো সিনেমা মুক্তি পাবে না, কারণ এবছর ক্রিসমাসে তারা সিনেমাটা নিয়ে আসতে পারছে না, বাট তারা সিনেমা নিয়ে আসছে ডেফিনেটলি। এবং আমি একটা সবসময় বলে থাকি যে এই প্রত্যেকটা সিনেমাতেই তারা একটা নতুন সিরিয়ালের মুখ তারা সামনে আনছিল প্রত্যেকটা সিনেমাতে, এবং সেটা খুব একটা বেশি কিছু রোল ছিল না করার মতো। বাট এবারে যে অ্যাক্ট্রেসকে নিয়ে এসছে তারা, সেটা নিয়ে আমি প্রচণ্ড পুরো আশাবাদী, এবং আমার আই থিঙ্ক ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই দুই জায়গার মানুষেরই প্রচণ্ড পুরো আশা থাকবে সিনেমাটার প্রতি। কারণ এবারে যা শোনা যাচ্ছে, যা রিপোর্ট, যা খবর সামনে এসেছে, সেটা হচ্ছে দেব, অতনু রায়চৌধুরীর প্রোডাকশন বেঙ্গল টকিজ এবং অভিজিৎ সেন তো থাকছেনই, এবং তার সাথে যে নায়িকাকে এবারে নেওয়া হয়েছে, তিনি হচ্ছেন তাসনিয়া ফারিন। খুবই ভালো একজন অভিনেত্রী, বাংলাদেশের আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, কারাগার বলি, নিঃশ্বাস বলি, এবং আরও অনেক অনেক নাটকে, অনেক ছবিতে তিনি, আরও এক পৃথিবী বলে বাংলা সিনেমা তিনি করেছেন অতনু ঘোষের সাথে, তো খুবই ভালো অভিনেত্রী, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি যখন এই রোলটা করছেন, তখন বুঝতে পেরেছি তার রোলটা একটু মিটি রোল আছে, কারণ তাসনিয়া ফারিন কিন্তু খুব খারাপ রোল কিন্তু সে ওগুলো করে না, তার রোলটা নিশ্চয়ই কিছু করার আছে বলে নিশ্চয়ই সে করছে বলে আমার মনে হয়। এবং এই সিনেমাতে আরেকজন রয়েছে, তিনি হচ্ছে মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী এবং দেবের যে কী বলবো, যেটা টেস্টেড ফর্মুলা, যেটা সাকসেস ফর্মুলা, কারণ তারা ইয়েতে এসেছিলেন প্রজাপতিতে, সেটা তো বিশাল বড় ব্লকবাস্টার হয়েছিল, এবং সেই জুড়িটাকে আবার রিপিট করছে বেঙ্গল টকিজ, এবং তার সাথে এবার নতুন অ্যাডিশন হয়েছে কে, তাসনিয়া ফারিন। তো তাসনিয়া ফারিন, মিঠুন চক্রবর্তী, দেব ও আই, মানে দারুণ একটা কম্বিনেশন। এবং আমি দেখার জন্য মুখে আছি, বলা হচ্ছে যে দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনের বাবা ছেলের রোলটাই করবেন, বাট প্রজাপতি থেকে গল্প অনেকটা আলাদাভাবে চলে যায়। এবং সিনেমার নামও জানা গেছে, সিনেমার নাম হতে চলেছে প্রতীক্ষা, এবং এই সিনেমাটা খুব কিছু কথা সামনে আসেনি, বাট প্রতীক্ষা সিনেমাটার নাম হতে চলেছে, এটুকু শোনা আছে। প্রথম নামটা ছিল প্রজাপতি, তারপরে ছিল প্রধান, তারপরে হচ্ছে প্রতীক্ষা, তো তিনটি প দিয়ে খুব একটা সাকসেস। আই থিঙ্ক টনিক তো ছিল না ডেফিনেটলি, বাট এটা মনে হয় লাকি নাম হয়ে গেছে বেঙ্গল টকিজের জন্য, অভিজিৎ সেনের জন্য, খুব ভালো জিনিস। তবে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে নভেম্বর মাসে, নভেম্বর মাস থেকে, তো নভেম্বর মাসে শুটিং শুরু হয় ডেফিনেটলি ক্রিসমাসের মুক্তি দেওয়া কখনোই সম্ভব না। এবং এই সিনেমার বেশিরভাগ শুটিংটাই হবে হবে লন্ডনে, যেটা অনেক আগে থেকে শোনা যাচ্ছিলো। তো এবারে যেহেতু তারা আগের সিনেমা, আগের সিনেমাতে আই থিঙ্ক মানে নর্থ বেঙ্গলে তার আগে বেনারসে গিয়ে শুটিং, বেনারসে অল্প ছিল, তো এবারে যেহেতু বাজেট তারা অনেকটাই পরিমাণে সাকসেসফুল হয়েছিলেন তিনটে সিনেমা, তো সেই জন্য তারা বাজেটটা হাই করেছেন, স্কেল আপ করেছে, এবং বিদেশে গিয়ে তারা শুটিং করেছে, এবং লন্ডনে যেহেতু সাবসিডিও পাওয়া যায়, তো লন্ডনে গিয়ে তারা শুটিংও করছে। এবং তাসনিয়া ফারিন আছে, দেবের, তাসনিয়া ফারিন এবং দেব কটা ফ্রেশ কম্বিনেশন, এবং আই থিঙ্ক গল্পটাতে তার কিছু মিটি টোল থাকবে বলে তাসনিয়া ফারিন করেছে বলে আমার বিশ্বাস। সিনেমাটা দেখার জন্য মুখে থাকবো ডেফিনেটলি, তো দেখা যাচ্ছে সিনেমাটা কেমন। এবং মিঠুন চক্রবর্তী, দেবের তো মানে জুটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেটা আমরা হিরোগিরি তো দেখেছি, পূজাপুজি তো দেখেছি, তাদের জুটিটা খুব আউটস্ট্যান্ডিং, তাদের দুজনের যতই পলিটিক্যাল যা আলাদা হোক না কেন, বাট অন স্ক্রিন তারা কিন্তু ফাটিয়ে দেয়, তাদের জুটিটা খুবই মানে চোখে পড়বার মতো জুটি বলা যেতে পারে। এবং তাসনিয়া ফারিন আসার পর সেখানে আরও কী নতুন চমক আসছে, সেটা সিনেমা দেখা গেলে দেখলেই বোঝা যাবে। আই থিঙ্ক আরও আরও একটা মানে ব্লকবাস্টার সিনেমা লোডিং হতে চলেছে আমার যা মনে হয়। দেখা যাক সিনেমাটা কেমন হতে, আমি আমি তো সিনেমার জন্য খুব এক্সাইটেড, বিকজ আমি খুব একটা বেশি এক্সাইটেড থাকি না এই সিরিয়াল ধর্মী কাজের জন্য, মানে এই চেম্বার ড্রামাগুলোর জন্য, বাট প্রধান কিন্তু আমার ভালো লেগেছিলো, বিকজ প্রধানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছিল সেটা খুব রিলেভেন্ট একটা মেসেজ ছিল। এবং প্রতীক্ষায় কী দেখানোর চেষ্টা করবো আমি জানি না, বাট মুখেই থাকবো, সেটা গল্প যখন যখন ট্রেলার টিজার আছে তখন জানতে পারাই যাবে। বাট আপাতত এইটুকু যেটা আপডেট, সেটা হচ্ছে প্রতীক্ষা সিনেমার নাম, মিঠুন চক্রবর্তী, দেব এবং তাসনিয়া ফারিন সিনেমায় থাকছেন, এবং সিনেমা ডিরেকশন দিয়েছেন বুঝিয়েছেন যে ছিলেন, এবং প্রোডাকশন হাউস বেঙ্গল টকিজ ডেফিনেটলি। এবং সিনেমাটি নভেম্বর মাস থেকে শুটিং শুরু হচ্ছে লন্ডনে, সিনেমার বেশিরভাগ অংশ শুটিং হবে, কিছু অংশ কলকাতায় শুটিং হবে। দেখা সিনেমাটা মুক্তি কবে হয়, আমার মনে আমার যদি মনে হচ্ছে সিনেমাটি যদি টার্গেট করার সম্ভাবনা আছে, সরাসরি ছুটি টার্গেট করতে পারে, বা গরমের ছুটি টার্গেট করতে পারে, বা ইয়ে টার্গেট করতে পারে, ঈদও টার্গেট করতে পারে, তার দেখা কোন রিজেক্টটা তারা নিয়ে আসে। তাহলে সময় এটি ছিল আগে আপডেট, তো আপডেটটা তোমাদের কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের যুদ্ধ চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।